ভিভো এই নামটা তো অনেকেই জানো আর ভিভো কোম্পানির ব্র্যান্ড হলো আইকিউ। যারা অনেক দিন ধরে এই ফোনের মার্কেটে রয়েছে আর এই আইকিউ কোম্পানি বেসিক্যালি বাজেট ইউজারদের কথা মাথায় রেখে তারা মোবাইল বানায় আর এবছর তারা লঞ্চ করেছে আইকিউ কিউ সেভেন আর যেটি কিনা না মিড বাজেটে গেমার্সদের কথা মাথায় রেখে এই ফোনটি ডিজাইন করা হয়েছে শুধু গেমার্সই না গেমার্সের পাশাপাশি এই ফোনে দেওয়া হয়েছে ভালো ক্যামেরা ভালো ক্যাপাবেল কুলিং সিস্টেম ভালো ক্যাপেবেল প্রসেসার এই দামের মধ্যে সাথে ভালো ডিসপ্লেও তো আর দেরি কেন যারা এই আইকিউ নিও সেভেন ফোনটি কেনার প্ল্যান করছো তাদের জন্য বলে রাখি এই ফোনটা এখন অনলাইন বা অফলাইন সব রকম জায়গাতেই পাওয়া যাচ্ছে তার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা পুরো খুঁটিনাটি সমস্ত বিষয় ধারণা পেয়ে যাবে আর আমার এই ভিডিওর কনক্লুশন পার্টটা খুব ইম্পর্টেন্ট কোন ফোনটি বেস্ট ভ্যালু ফর মানি হবে এই দামের মধ্যে সেটি বাঁচার জন্য তাহলে চলো আর কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণেন্দু তোমরা দেখছো টেক্সিয়া এই আইকিউ নিও সেভেন বেসিক্যালি দুটি কালারের ওপর আসছে কোম্পানি দেওয়ার নামগুলি আমি বললাম না বেসিক্যালি এই দুটি কালারের নাম হলো একটি ব্ল্যাক আর একটি ব্লু আর এই মোবাইলটি যখন তোমরা আনবক্সিং করবে তখন তোমরা বক্সে দেখতে পারবে একটি মোবাইল প্রোটেকটিভ কেস একশো কুড়ি ওয়াটের একটি বড় অ্যাডাপ্টার টাইপ সি টু সি চার্জিং কেবেল ইঞ্জেকশন পিন টাইপ সি টু থ্রি পয়েন্ট ফাইভ এম ডঙ্গেল সাথে কিছু ম্যানুয়াল বা কাগজপত্র ডিজাইনের দিক থেকে এই ফোনে রয়েছে ব্যাক সাইডে প্লাস্টিক আর ফ্রেমটিও দেওয়া রয়েছে প্লাস্টিকের ফোনের থিকনেস রয়েছে এইট পয়েন্ট সিক্স মিলিমিটার আর ফোনটির ওয়েট রয়েছে ওয়ান নাইনটি থ্রি গ্রাম পোর্ট এবং বাটনসের দিক থেকে এই ফোনের বটম সাইডে দেখতে পারবে একটি স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট মেন মাইক ও সিম ট্রিপ বলে রাখি এই সিমটাতে অনলি দুটো ফাইভ জি সিমই সাপোর্ট করবে এখানে কোনোরকম এক্সটেন্ডেড এসডি কার্ড সেট করার অপশান রাখেনি কোম্পানি ফোনের টপ সাইডে রয়েছে আরেকটি নয়েজ ক্যান্সেলেশন মাইক ও আয়ার ব্লাস্টার আর এই আয়ার ব্লাস্টার দিয়ে তোমরা যে কোনো আনস্মার্ট টিভি বা আনস্মার্ট ডিভাইসকে রিমোট কন্ট্রোল করতে পারবে আর ঠিক এরকম আয়ার ব্লাস্টার আমরা সব রকম শাওমির মোবাইলে দেখতে পাই ফোনের লেফট সাইড পুরোপুরি ক্লিন এখানে কোনো বাটন বা পোর্ট নেই কিন্তু ফোনের রাইট সাইডে রয়েছে এটি ভলিউম প্লাস মাইনাসের বাটন সাথে পাওয়ার আনলক বাটনস আর এই পাওয়ার আনলক বাটনসের মধ্যে কোনো রকম ফিঙ্গারপ্রিন্টের সেন্সার নেই কারণ এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি রয়েছে ইন ডিসপ্লে বা আন্ডার ডিসপ্লে এই ফোনের দামের প্রসঙ্গ আমি একটু পরে বলছি তার আগে এই ফোনের সমস্ত ফিচার্সগুলো নিয়ে আলোচনা করে নিই আর এই ফোনের ফিচার্সের দিক থেকে ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল আর যেটি কিনা একশো কুড়ি হাজার রিফ্রেশ সাপোর্ট করে কারণ গেমার্সদের কথা মাথায় রেখে এখানে একশো কুড়ি হাজার রিফ্রেশট দেওয়া রয়েছে সাথে এসডিআর টেন প্লাস আর এই ডিভাইসের ব্রাইটনেসের জন্য এই ফোনে রয়েছে তেরোশো নিটসের পিক ব্রাইটনেস যার মাধ্যমে তোমরা আউটডোরে খুব ভালো মতনই কনটেন্ট ভিজিবল করতে পারবে স্ক্রিন রেজলিউশনের দিক থেকে এই ফোনে রয়েছে ওয়ান জিরো এইট জিরো ইন্টু টু ফোর জিরো জিরো পিক্সের আর যেটি কিনা রেশিওতে রয়েছে এইটটি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও কভার করছে তার মানে এই ফোনে টপ এবং বটম সাইডে ছোট চিন বেজেল দেখতে পারলেও তোমরা দু সাইডে বা দুপাশের বেজেল খুবই কম রেখেছে এই ফোন আর যেটি কিনা সত্যি এই দামে এই ফোনের খুব প্রশংসনীয় জিনিস যেহেতু অ্যামলের ডিসপ্লে এর জন্য তোমরা এই ডিসপ্লেতে অলেজ অন ডিসপ্লে বা এওডি সাপোর্ট পাবে আর এই এওডি বা অলওয়েজ অন ডিসপ্লে কতটা ইউজফুল তোমরা অনেকেই জানো যারা অ্যামলের ডিসপ্লে ইউজ করেছো বা অ্যামলের ডিসপ্লে ইউজ করার কথা ভাবছো আগেই বলেছি এটি একটি গেমিং ফোন বা গেমার্সের কথা মাথায় রেখে এই ফোনটি বানানো হয়েছে আর সেই জন্য এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডায়মেন্সিটি আট হাজার দুশো প্রসেসার যেটি কিনা ফোর ন্যানোমিটার আর্কিটেকচারের ওপর ক্রিয়েট করা রয়েছে আর এই অক্টাকর প্রসেস টি ম্যাক্সিমাম থ্রি পয়েন্ট ওয়ান ক্লক স্পিড পর্যন্ত রিচ করতে পারবে আর যেটি গেমার্সদের জন্য অনেকটাই স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স দিতে পারবে আর বিজিএমআইতে তোমরা নাইনটি এফপিএস আর তাছাড়াও ফ্রি ফায়ার বা অন্যান্য গেমও তোমরা হায়ার এফপিএসে এই ফোন থেকে গেম প্লে করতে পারবে যে কোনো ফোনের ওয়েস অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে সেই জন্য এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড থার্টিন ও ভিভোর ওয়েস মানে ফান্টাচ ওয়েস থার্টিন যেটি কিনা আপ টু ডেট ভার্চয় এখনও পর্যন্ত ডেলি লাইফ টাস্ক ও অন্যান্য অ্যাপস ওপেনিং বা অ্যাপস ক্লোজিং টাইমকে আরও বেশি স্মুথ করার জন্য এই ফোনে রয়েছে এলপিডি ডেয়ার ফাইভ র্যামের আর সাথে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান তো এই ফোনে রয়েছে সিক্সটি ফোর এমপি ট্রিপল ক্যামেরা সেট আপ আর যেখানে সিক্সটি ফোর এমপির মেন ওয়াই ক্যামেরা সাথে দুই এমপির একটি ম্যাক্রো আর দুই এমপির ডেপথ এই দুই এমপি ম্যাক্রো ও ডেপ সেন্সার অতটা বেশি ইউজফুল না হলেও সিক্সটি ফোর এমপির মেন ক্যামেরা যেটাতে ওয়াইস আছে সেটা অনেকটাই বেশি ইউজফুল আর সেই কারণে তোমরা এই ফোনে ক্যামেরার মাধ্যমে ফোর কে তে থার্টি এফপিএস ও সিক্সটি এফপিসে ভিডিও রেকর্ডিং করতে পারবে যারা ব্লগার বা ইউটিউবে ব্লগিং করো তারা জানো এই ফোরকে তো থার্টি এফপিস বা সিক্সটি এপিসের ভিডিও রেকর্ডিং করা কতটা বেশি ইম্পর্টেন্ট হয় ফোরকে ছাড়াও এখানে ওয়ান জিরো এইট জিরো পিতে থার্টি ও সিক্সটি এফপিসের ভিডিও রেকর্ডিং করতে পারবে আর স্লো মোশন রেকর্ডিং করার জন্য তো ওয়ান জিরো এইট জিরো পিতে টু ফর্টি এফপিএস রয়েছেই ফ্রন্ট ক্যামেরা থেকে এই ফোনে থার্টি টু এমপির সেন্সার না দিলেও এখানে ষোলো এমপির একটি ক্যামেরা দিয়েছে আর এই ষোলো এমপি যুক্ত সেলফি ক্যামেরার মাধ্যমে আমরা খুব ডিটেলস সেলফি তুলতে পারবে আর যেখানে এই ফোনে সেলফিতে ভিডিও রেকর্ডিংয়ে অপশান দিয়েছে ওয়ান জিরো এইট জিরো পি তে থার্টি এপিএস এখানে কোনো সিক্সটি এপিএস অপশন দেয়নি সেলফিতে সব দিক ভালোভাবে ম্যানেজ করলেও এই ফোনে অডিও সিগমেন্টে একটু লো রেখেছে এখানে কোনোরকম ডুয়েল স্পিকার না দিলেও মোটামুটি স্টেডিও সাউন্ড এখানে সাপোর্ট করে আর হ্যাঁ থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক যেমন দেয়নি যেমন এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম টু টাইপ সি একটি ডোঙ্গেল দিয়েছে যেই কারণে তোমরা এই ফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক কানেক্ট করতে পারবে সেই ডোঙ্গেলের মাধ্যমে তবে এই ফোনে কোনো এফ এম রেডিও বা ডলবি একমত সাপোর্ট দেয়নি এই আইকিউ কোম্পানি ব্যাটারি পাওয়ার বা ব্যাটারির দিক থেকে এই ফোন সত্যি খুব ভালো কাজ করেছে কারণ এই ফোনে একটি স্ট্যান্ডার্ড ব্যাটারি দেওয়া রয়েছে যেটি কিনা ফাইভ থাউজেন্ড মিলি আর এই ফাইভ থাউজেন্ড মিলি ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য এই ফোনে দেওয়া রয়েছে একটি বড় অ্যাডাপ্টার যেটি কিনা একশো কুড়ি ওয়াট আর এই একশো কুড়ি ওয়াটের চার্জিং ক্যাপাসিটি দিয়ে এই ফোনকে জিরো পার্সেন্ট চার্জ থেকে ফিফটি পার্সেন্ট চার্জ করতে টাইম লাগবে দশ মিনিটের মতন আর জিরো পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট চার্জ করতে টাইম লাগবে পঁচিশ মিনিটের মতন যেটি কিনা কোম্পানি বলছে কানেকটিভিটির দিক থেকে নতুন করে কিছু বলার নেই এই ফোনে রয়েছে ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট সাথে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি আর তোমরা এখানে ডুয়েল ফাইভ জি সিম ইনসার্ট করতে পারবে সেন্সারের দিক থেকে এই ফোন কভার করছে অ্যাক্সোলার লাইট সেন্সার প্রক্সিমাইটি সেন্সার ই কম্পাস ও জাইডোস্কোপ আর আগেই বলেছি এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি রয়েছে ইন ডিসপ্লে বা আন্ডার ডিসপ্লে এবার এক ঝলকে এই ফোনের দাম বা প্রাইসটা আমরা দেখে নিই এই ফোনের দাম ইন্ডিয়ান মার্কেটে এইট জিবি প্লাস ওয়ান টোয়েন্টি জিবি ভেরিয়েন্টের আঠাশ হাজার নশো নিরানব্বই রুপিস আর টুয়েলভ জিবি প্লাস টু ফিফটি সিক্স জিবির দাম বত্রিশ হাজার নশো নিরানব্বই রুপিস আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটার স্টার্টিং প্রাইস মানে এইট জিবি প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবির দাম চল্লিশ হাজার নশো নব্বই টাকা মানে প্রায় একচল্লিশ হাজার টাকা কাছাকাছি আর এই দামের মধ্যে মানে বাংলাদেশ মার্কেট বা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে এরকম পাওয়ারফুল ফোন খুবই কম আছে তাহলে এই ফোনকে কি আমরা ফ্ল্যাগশিপ কিলার বা বেস্ট ভ্যালু ফর মানি ফোন বলতে পারি তবে হ্যাঁ সেই দিক থেকে দেখতে গেলে এই ফোনকে যদি ফ্ল্যাগশিপ কিলার বলতে হয় তাহলে দেখতে হবে এই ফোনের প্রসেসারের পাওয়ার এই মিডিয়ার ডায়মেন্সিটি আট হাজার দুশো এই প্রসেসারের সমতুল্য পাওয়ারের প্রসেসার হল এক্সাইন এস ডবল টু ডবল জিরো আর এই ডবল টু ডবল জিরো দিয়ে বেরোনো ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু সিরিজ যেটির দাম প্রায় এক লাখ রুপিসের কাছাকাছি ইন্ডিয়ান মার্কেটে আর তাছাড়াও আমরা যদি স্ন্যাপড্র্যাগনের প্রসেসারের সঙ্গে কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্লাস এই প্রসেসারটি প্রায় সমতুল্য এই মিডিয়ার ডায়মেন্সিটি আট হাজার সঙ্গে আর এই স্ন্যাপড্র্যাগেন ট্রিপল এইট প্লাস দিয়ে যে ফোনগুলো এসেছিল তার মধ্যে আইকিউ নাইন এসি পড়ছে আর যেটির দাম বাংলাদেশ মার্কেটে প্রায় বাষট্টি হাজার টাকা তবে রিসেন্ট আরেকটি ফোন লঞ্চ করেছিল পোকো এফ ফাইভের তরফ থেকে যেটি কিনা স্ন্যাপড্র্যাগান সেভেন প্লাস জেন টু আর এই স্ন্যাপড্র্যাগেন সেভেন প্লাস জেন টু এই প্রসেসারটিও মিডিয়াটিক ডায়মেন্সিটি আট হাজার দুশোর সঙ্গে প্রায় সমতুল্য তাহলে এই প্রাইজের কম্পারিজন দেখে তোমার নিজেরা বুঝতেই পারলে এটিকে ফ্ল্যাগশিপ কিলার ফোন বলা যেতেই পারে কারণ ফ্ল্যাগশিপ লেভেলে সমস্ত রকম ফোনকে টিক্কা দিতে পারে এই ফোনের প্রসেসার তবে ঠিক এরকম গেমিং পাওয়ারের গেমিং প্রসেসার নিয়ে আরেকটি ফোনও লঞ্চ করেছে আর সেটি হলো পোকো এফ ফাইভ যেটি কি না প্রসেসার স্ন্যাপড্র্যাগান সেভেন প্লাস জেন টু আর এই দুটি প্রসেসারই পাওয়ার প্রায় সমতুল্য তাই তোমরা যদি বেস্ট ভ্যালু ফর মানি ফোন চয়েস করতে যাও তাহলে সেখানে পোকো এফ ফাইভও রয়েছে আর আইকিউ নিয়েও সেভেনও রয়েছে আর এই দুটি ফোনেই তোমরা প্রপার গেমিং করতে পারবে এই বাজেটের মধ্যে আর তাছাড়া যদি বেস্ট ডিসপ্লে বা বেস্ট ক্যামেরার দিক থেকে ফোন বাঁচতে হয় তাহলে তোমরা রিয়েলমি ইলেভেন প্রো প্লাস বা মোটো এট ফোনটিও দেখতে পারো তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও আর আমার অন্যান্য ভিডিও মানে পোকো এফ ফাইভের যদি ভিডিও দেখতে হয় তাহলে তোমরা নিচের এই লিঙ্কে ক্লিক করো আর যদি মোটো এইচ ফোরটি এই মোবাইলটির ভিডিও দেখতে হয় তাহলে তোমরা এই লিঙ্কে ক্লিক করো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতন টাটা